আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় শ্রেণীর অনলাইন ক্লাসে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গতকালকার ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম শুক্রবার ছুটির দিনে আমরা কি কি কাজ করি, তাই না? ঐশী আর ওমর ওরা দুই ভাই বোন কি করেছে, বাগানে সবজি লাগিয়েছে, একপাশে ফুলের গাছ লাগিয়েছিল, তাই না? আর প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে বলেছিলাম মুখে মুখে, উত্তরগুলো খুবই সোজা, তোমরা বই দেখে উত্তরগুলো তৈরি করেছো নিশ্চয়ই। তারপরে যুক্ত বর্ণ শিখিয়েছে, এগুলোও শিখে ফেলেছো। এখন আজকে আমরা একটি কবিতা আলোচনা করি। হ্যাঁ, যেমন আমাদের দেশ, আ ন ম বজলুর রশিদ। আমরা ছোটবেলা কিন্তু অনেক কবিতা মুখস্থ করেছিলাম, তোমরা এই কবিতাগুলো মুখস্থ করবে এবং না দেখে লেখার চেষ্টা করবে, তাহলে সারা জীবন তোমাদের এই কবিতাগুলো মনে থাকবে। যেমন আমাদের দেশ, আ ন ম ফজলুর রশিদ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজাই বাসি কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা। হেলা মানে কি, কাজে অবহেলা নেই, তাই না, অলসতা নেই। সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। যখন মাঠে সোনার ফসল ফলে তখন সোনালি রঙের পাকা ধান কি সোনালি রঙের হয়, যখন সোনালি রঙের ধান ফলে তখন কৃষকের মুখে হাসি ফোটে। হ্যাঁ, সেটাই বলছে যে সকলের মুখে হাসি গান আর গান। আর হাসি মানে কি, হাসি হলেই মানুষের মনে আনন্দ থাকলে কি হয়, গান মুখ দিয়ে গান বের হয়। তাহলে আমাদের দেশ কবিতাটি লিখেছেন কে, আ ন ম বজলুর রশিদ। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের মুখে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজাইবাসী কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ কাজে নাই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। দেখো এখানে কত সুন্দর গ্রামের দৃশ্য দিয়েছে তোমাদের বইয়ে। এখন এই যে শব্দগুলো, শেফালি, শেফালি অর্থ কি, শেফালি অর্থ কি, ফুল, না, একটি ফুলের নাম হলো শেফালি। বেলা মানে সময়, তারপরে হেলা মানে অবহেলা, চাষা মানে চাষিকে চাষা বলা হয়, ফলে মানে কি, জন্মে, তাই না? তাইলে তোমরা এই শব্দার্থগুলো চেষ্টা করবা, শূন্যস্থানগুলো চেষ্টা করবা। এই তিন নাম্বার ছবি থেকে কে কি কাজ করে, নৌকা চালায়, কে কে নৌকা চালায় বলো, মাঝি নৌকা চালায়। তারপর রিক্সা চালায় কে, রিক্সাওয়ালা রিক্সা চালায়। কাপড় তৈরি করেন কে, তাঁতি কাপড় তৈরি করেন। মাছ ধরেন কে, জেলে মাছ ধরেন। তাহলে এইগুলো তোমরা বাসায় পড়বে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।